Action! আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরিফ রব্বানি, রব্বানি লফট থেকে রব্বানি মিডিয়ার মাধ্যমে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আমি হবিগঞ্জ সদরের স্থায়ী বাসিন্দা, কবুতর পালনের শখ ছোটোবেলা থেকেই, রেসিং কবুতর পালনের হাতে করি শুরু 2013 সাল থেকে। 2015 সালে আমার ঐকান্তিক প্রচেষ্টায় তৈরি হয় হবিগঞ্জের মাটিতেই HRPFC হবিগঞ্জ রেসিং পিজিয়ন ফ্যান্সিয়ার্স ক্লাব, যার প্রতিষ্ঠাতা সভাপতি আমি ছিলাম। 2020 সালে আবারও একটি নতুন রেসিং ক্লাব প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে এবং প্রতিষ্ঠা লাভ পায় RPCH রেসিং পিজন ক্লাব হবিগঞ্জ নামে। নতুন ক্লাবের সদস্যদের রেসে অংশগ্রহণের অনাগ্রহ ও কবুতর কম থাকায় 2020-21-এ 150 কিলোমিটার রেসের পর আর কোনো রেস অনুষ্ঠিত হয়নি। তাই রেস করার নেশা ও অনন্ত পিপাসা বুকে নিয়ে 2021 সালে আমি BRPEL বাংলাদেশ রেসিং পিজিয়ন এন্টারপ্রেনিয়র লিমিটেড ক্লাবের সদস্য হই এবং 2021-22 রেস সিজনে দক্ষিণের রেসে অংশগ্রহণ করি। বিভিন্ন চড়াই উত্রায় এর মধ্য দিয়ে আমার লফটের 5-5টি কবুতর ভালো রেজাল্ট করতে সক্ষম হয়। তন্মধ্যে 4টি কবুতর সরাসরি আমার লফট থেকে রেজাল্ট করে আর 1টি কবুতর অ্যাসেন্ডে 1 লফট থেকে রেজাল্ট করে। তার মধ্যে 1টি কবুতর 10% ও বাকি 4টি কবুতর 20% রেজাল্টে স্থান পায়, যা ছিল কক্সবাজার টু হবিগঞ্জ 331 কিলোমিটার জ্যাকপট রেস, খুবই হার্ড ওয়েদারের মধ্যে যে রেসটি অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, রেজাল্ট বড় কথা ছিল না, আমার ছিল অংশগ্রহণটাই বড় কথা। হয়তোবা 2021-22-এ আমি দক্ষিণের রেসের একদম শেষ অবধি পর্যন্ত অংশগ্রহণ করতে সক্ষম হই আপনাদের দোয়ায়। পরবর্তীতে 2022-23 সিজনের রেসকে সামনে রেখে উত্তরের রেসে অংশগ্রহণ করার মনোনিবেশ করি এবং আমার লোকেশন এবং আমার ক্লাবের রেস স্পট সব কিছু মিলিয়ে আমি একদম বিপাকে পড়ে যাই। তারপরেও শত বাধা বিপত্তিকে অতিক্রম করে আমি আমার লক্ষ্যে পৌঁছার জন্য মনস্থির করি এবং টস শুরু করি। এরই মধ্যে 9টি টসের ভিডিও আপনাদেরকে ভিডিও আকারে প্রকাশ করেছি। বাকি আরও 2টি টস, 1টি ভালুকা এবং আর 1টি টাঙ্গাইলে আমাকে করতে হবে। তারপরেই আমি BRPL ক্লাবের সিরাজগঞ্জ থেকে শুরু একদম বাংলাবান্দা পর্যন্ত গিয়ে শেষ সেই 5-5টের রেসে হয়তোবা অংশগ্রহণ করতে পারবো। বাকি 2টা টস করা যে সময় বর্তমানে যে সময়টা আছে সেই সময় আর টসের যে দূরত্ব তাতে করে আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যায়। তন্মধ্যে আমাদের ধারণা ছিল আমাদের প্রথম রেস স্পট হবে যমুনা টোল প্লাজা, কিন্তু সেটা যমুনা টোল প্লাজা থেকে আরও ধরতে পারেন যে 20 কিলোমিটার অগ্রসর হয়ে গেছে, যে কারণে আমাকে আরও 2টি টস করতে হবে, যে কারণে আমি আমার কবুতরকে নিয়ে পড়ে যাই বিপাকে। সেই কারণেই মূলত আমাকে আরও 1টি টস বেশি করতে হয় এবং বেশি করতে আমি বাধ্য। কবুতরের ফিটনেস বা সব কিছু যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ বাকি টসগুলো কমপ্লিট করেই আমরা রেসে অংশগ্রহণ করব। এবার আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে আমরা কত কিলো থেকে শুরু করেছি এবং 9তম টস কত কিলোতে গিয়ে শেষ করেছি তার সারসংক্ষেপ আপনাদেরকে 1টি ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বলা বাহুল্য, লোকাল রেসগুলোতে রেস করে চ্যাম্পিয়ন হয়েছি, রানার্স আপ হয়েছি, তাতে যে পরিমাণ না মজা পেয়েছি তার থেকেও অধিক পরিমাণ মজা পেয়েছি BRPL বাংলাদেশ রেসিং পিজন এন্টারপ্রেনিয়র লিমিটেড ক্লাবে অংশগ্রহণ করে 10% এবং 20% রেজাল্ট করেও তার থেকে বেশি মজা পেয়েছি। রেসিং কবুতর নিয়ে বিভিন্ন ভিডিও করা এবং টসপট থেকে ভিডিও ধারণ করা এটা বলতে পারেন একটা নেশা হয়ে গেছে। আর ভিডিওগুলো ইউটিউবে এবং ফেসবুকে রব্বানি মিডিয়া এবং রব্বানি লফটে পাবলিশ করা সেটা বলতে পারেন একটা ভালোবাসা। আমরা আমাদের প্রথম টস অনুষ্ঠিত করি আমাদের লফট থেকে একদম উত্তরে 1.28 কিলোমিটার। এই টসে লফটের বাচ্চা কবুতর সহ সব কবুতর এই টসে অংশগ্রহণ করে এবং এই টসের একটি বাজে অভিজ্ঞতার কথা বলেছিলাম আপনাদের কাছে শেয়ার করব। যদি আপনারা চান তাহলে অবশ্যই এই টসের সারসংক্ষেপ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তীতে আমরা দ্বিতীয় টসের জন্য চলে গেলাম আমাদের লফট থেকে ঠিক পশ্চিমে 0.67 কিলোমিটার থেকে। টসের স্থান আদর্শগ্রাম ছোটবহুলার ঠিক পশ্চিমে। অ্যাকশন!
রইছে রইছে রইছে। আমাদের তৃতীয় টস, লফট থেকে ঠিক 2.41 কিলোমিটার। টসের স্থান হোরগাঁও রাস্তার ব্রিজ সংলগ্ন। অ্যাকশন! নাইস লুকিং। রব্বানি লফটের চতুর্থ টস, লফট থেকে ঠিক পশ্চিমে 5.62 কিলোমিটার। রেডি? টসের স্থান বেগি ঠেকা ব্রিজ সংলগ্ন সোয়ামেল। 1 অ্যাকশন! মাশাল্লাহ 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 মাশাল্লাহ। আমার ডুববে না। প্রচন্ড কুয়াশা। রব্বানি লফটের পঞ্চমতম টস, লফট থেকে পশ্চিম দিকে হালকা দক্ষিণ আড়াআড়ি 9.3 কিলোমিটার। টসের স্থান দিকে অ্যাগ্রো ফার্ম মন্থুন লেখাই। প্রথম কেস আমরা সেরে দিলাম। আমাদের লফটের ষষ্ঠতম টস কমপ্লিট হয় 16 কিলোমিটার, লফট থেকে ঠিক পশ্চিম হালকা দক্ষিণে একটু আড়াআড়ি। টসের স্থান বামুই হাই স্কুল মাঠ। এই জায়গাটাকে বামুই মিনি স্টেডিয়াম বলা হয়। অ্যাকশন! মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের সপ্তমতম টস অনুষ্ঠিত হয় 21 কিলোমিটার, লফট থেকে পশ্চিম দক্ষিণ দিকে। টসের স্থান বলভদ্র ব্রিজ সংলগ্ন। অ্যাকশন! মাশাল্লাহ। সবগুলো কবুতরকে আমরা ছেড়ে দিলাম। দেখা যাক এবার কবুতর কোন দিকে মুড় নেয় বা কোন দিকে টান দেয়। আমাদের অষ্টমতম টস কমপ্লিট হয় 37 কিলোমিটার, আমাদের লফট থেকে ঠিক পশ্চিম দক্ষিণে। টসের স্থান মিনি কক্সবাজার আসিননগর সরাইল রোড ধরন্তী রিসোর্টের সম্মুখ ভাগ থেকে। অ্যাকশন! মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের নবমতম টস কমপ্লিট করি 59.54 কিলোমিটার থেকে। টস স্পট ছিল ভৈরব কটিয়াদির কাছাকাছি। রেডি? 3 2 1 অ্যাকশন! মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা তারের ভয়ে ছিলাম। আমাদের ক্লাব রেস হবে উত্তরে, আর এই ক্লাব রেসে অংশগ্রহণ করার জন্য আমি কবুতর নিয়ে এগিয়ে আসলাম পশ্চিম দক্ষিণে। স্রোতের বিপরীতে কবুতর নিয়ে আগাতে গিয়ে যারা আমাকে সহযোগিতা করেছেন পরামর্শ দিয়ে, তাদেরকে এই ভিডিওতে একটু স্মরণ না করলেই নয়। রুহুল আমিন ঠু ভাই, জনাব আনোয়ারুল ইসলাম লিঙ্কন ভাই, জনাব আলাউদ্দিন স্বপন ভাই, জনাব আতিক ভাই, সর্বশেষ যিনি পরামর্শ দিয়েছেন তিনি হচ্ছেন রাসেল জাজরা ভাই। এই সকল শ্রদ্ধাভাজন ভাইদেরকে আমি রব্বানি লফটের পক্ষ থেকে জানাই অসংখ্য অগণিত ধন্যবাদ ও মোবারকবাদ। কি ছিল তাদের পরামর্শ আর আমি কি করেছি, কোন জায়গাটা তাদের পরামর্শ অপেক্ষা করেছি, কোন জায়গাটা তাদের পরামর্শ নিয়েছি, কোন জায়গাটাতে তাদের কথাগুলো শতভাগ সফল হয়েছে, আর কোন জায়গাটাতে আমি রিস্ক নিতে গিয়ে বা আমি রিস্ক নিয়ে এগিয়ে গেছি, এবং প্রথম টসে কি বাজে অভিজ্ঞতা আমার হয়েছিল, প্রথম প্রথম কবুতর নদী পের হতে গিয়ে কি আচরণটুকু করল, কোন জায়গাটাতে আমার ভুল ছিল, কোন জায়গাটাতে আমি সঠিক কাজটাই করেছি, সম্পূর্ণ এ টু জেড পেতে কয়টা কবুতরকে আমরা হারিয়েছি, কয়টা কবুতর বাজেট দ্বারা আক্রান্ত হয়ে লফটে ফিরে এসেছে, সব কিছু এ টু জেড আপডেট পেতে অভিজ্ঞতা নিতে
অবশ্যই এই ভিডিও থেকে আমি আপনাদের কাছে 50টি শেয়ার দাবি করতেই পারি। আপনারা এই ভিডিওটিকে 50টি শেয়ারের মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে দিন, ইনশাআল্লাহ আগামীতে আপনাদের জন্য পুঙ্খানুপুঙ্খভাবে সোল ছেঁড়া বিশ্লেষণ নিয়ে প্রত্যেকটি শিক্ষামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাই আগামী টসের এবং রেসের সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই 50টি শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটিকে ছড়িয়ে দিন। দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে, নতুন কথায়, নতুন টপিকে, নতুন অভিজ্ঞতায়, নতুন কোনো কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।